আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লিম। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে বসে আজকে আমার অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধি, আপনারা জানেন সেই ঐতিহাসিক জুদি পাহাড়ের কথা, যে পাহাড় ঐতিহাসিক একটি পাহাড় এবং এই পাহাড়ের সাথে আমাদের কিছু ইতিহাস এবং ঐতিহ্য জড়িত রয়েছে এবং একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আজকে আমরা জানব সেই পাহাড়টি কোথায় অবস্থিত এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপটটি। আপনারা জানেন যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছিলেন মানুষের হেদায়তের জন্য। ঠিক তেমনিভাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম একজন অত্যন্ত জলিল কদর নবী ছিলেন, প্রসিদ্ধ নবী ছিলেন এবং তিনি পৃথিবীতে সবচাইতে বেশি বয়োবৃদ্ধ ছিলেন। তিনি সমস্ত নবী রাসূল থেকে সবচেয়ে লম্বা হায়াত তিনি পেয়েছিলেন এবং তিনি এই দীর্ঘদিন মানুষদেরকে, তার কৌমের মানুষদেরকে এক আল্লাহর প্রতি, তৌহিদের প্রতি, হেদায়তের প্রতি আহ্বান করছিলেন এবং এই আহ্বানে সামান্য কিছু মানুষ সাড়া দিয়েছিল আর বেশিরভাগ মানুষ তার অবাধ্য হয়ে গিয়েছিল। তখন এই অবাধ্য জাতির প্রতি তিনি মনোক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ, এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন, তারা আপনার আহ্বানে সাড়া দিতে চায় না, তারা তৌহিদের পরিমাণ আনতে চায় না। মূলত আল্লাহ পাকের ইচ্ছা ছিল না তাদেরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু নবীর কথা আল্লাহ পাক রাখতে হয়, তখন তার কথা তিনি রাখলেন। আল্লাহ পাক আদেশ করলেন যে তুমি একটি কশ্তি বানাও। তখন তিনি বিশাল আকারে একটি কশ্তি বানিয়ে তার ফলোয়ার্সদেরকে নিয়ে তিনি এই কশ্তিতে আরোহণ করলেন। তখনই আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে গেল, প্রবল বৃষ্টি, এত প্রচুর পরিমাণ বৃষ্টি হলো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্লাড হয়ে গেল। তখন এই কশ্তিতে তারা 150 দিন তারা অবস্থান করছিলেন এবং এই কশ্তিটি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়িয়েছিল এবং শেষ পর্যন্ত হরম শরীফের এরিয়া এসে মক্কা শরীফে কাবা শরীফ যেখানে উপস্থিত ছিল, কোনো কোনো রায়াত মতো এই ফ্লাডের আগে আল্লাহ পাক এই কাবা শরীফকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, বা কোনো বর্ণায় আপনারা পাবেন যে এই কাবা শরীফটি তখন পানির উপরে আল্লাহ পাক বাসমান রেখে দিয়েছিলেন এবং এই কশ্তিটি 40 দিন পর্যন্ত এই কাবাগরের তওয়াফ করেছে। 40 দিন তওয়াফ করার পরে আল্লাহ পাকের আদেশে এই কশ্তিটি এই এলাকা ছেড়ে বর্তমান আধুনিক ইরাকের মসুল শহরের দিকে রওনা হলো এবং এই মসুল শহরটি অত্যন্ত পবিত্র একটি শহর। এই শহরে একটি যে ঐতিহাসিক পাহাড় রয়েছে, মাউন্টেন রয়েছে, এই মাউন্টেনের সম্মুখে গিয়ে এই কশ্তিটি থেমে গেল। তখন নবী নূহ আলাইহিসসালাম তার 40-80 জন ফ্লোয়ার্সদেরকে নিয়ে তিনি নেমে গেলেন, নেমে একটি বসতি স্থাপন করলেন এবং এই বসতির স্থান নাম দেওয়া হলো, বস্তির নাম দেওয়া হলো সামানিন। যখন তারা বসবাস করছিলেন তখন আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। একদিন সকালে উঠে তারা দেখলেন যে 80 জন মানুষের বাসা পরিবর্তন হয়ে গিয়েছে, কেউ কারোর বাসা বুঝতেছে না, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ তারা কথা বলতেছে। তখন আল্লাহ পাক নবী নূহ আলাইহিসসালামকে 80টি বাসার জ্ঞান দান করলেন এবং এই 80টি বাসা সম্পর্কে আল্লাহ পাক নবী নূহ আলাইহিসসালামকে দান করলেন এবং তাদেরকে আল্লাহ পাক নবী নূহ আলাইহিসসালাম তাদের বাসা অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিলেন, তাদের কথাবার্তা, তাদের মনের ভাব বুঝিয়ে দিলেন। তখন এই 80টি ভাষার মধ্যে সর্বোত্তম ভাষা ছিল আরবি ভাষা এবং এই শহরের
আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপট হলো, এখানে আরেকটি এরিয়া রয়েছে, এরিয়ার নাম হলো নাইনুনা, এবং এই নাইনুনাতেই নবী ইউনুস আলাইহিসসালামকে তিনি যখন দীর্ঘদিন মাছের পেটে ছিলেন, তখন তাকে আল্লাহর আদেশে এই এলাকাতে সাগরের পাড়ে নাইনুনা এলাকাতেই তাকে মাছ ছেড়ে দিয়েছিল, এবং তিনি সেখানে দীর্ঘদিন বসবাস করলেন। শেষ পর্যন্ত তিনি সেখানে মারা গেলেন, তার মাজারও সেখানে রয়েছে। সুতরাং দুই দিক থেকে এটা একটি ঐতিহ্যমণ্ডিত একটি শহর এবং ঐতিহাসিক একটি শহর। তো আল্লাহ পাক বলেছেন, সিরু ফিল আর্দ, তোমরা আমার এই জমিনে ভ্রমণ করো। তোমরা যদি ভ্রমণ করো তাহলে তোমরা অনেক তত্ত্ববহুল জিনিস, নতুন নতুন তত্ত্ব জানবে, কারণ ভ্রমণ করা ছাড়া আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এই বিশাল পৃথিবীতে আল্লাহ পাক অনেক জিনিস লুকায়িত রেখেছেন, যদি আপনি ভ্রমণ না করেন, আপনি না যান, আপনি যদি ভিজিট না করেন, তাহলে আপনি জানতে পারবেন না। সো আল্লাহ পাক আমাদেরকে কোনো কোনো দিন এই পবিত্র শহরটি ভ্রমণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুখে শান্তিতে রাখুন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ওয়া আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।